the world will not rest by only saying peace. সঞ্জয় দত্তের একটি মুভি আসতে যাচ্ছে। আফগানিস্তানে যখন ক্রিকেট একটা টিম গড়ে উঠেছে, হয়তো এই ধরনের প্রতিবন্ধকতার শিকার তারা হয়েছিল, হয়তো সেটা গল্পের হতে পারে। সেখানে তার ফ্যামিলিকে হারিয়েছে সেই প্লেস, আর তাদের বডিতে বম নিয়ে গিয়ে ব্লাস্ট করতেও তারা মানে কোনো ধরনের দ্বিধাবোধ করছে না। আসলে টেরারিস্টদের মস্তিষ্ক নিয়ে তুমি ভালো কিছু চিন্তা করতে পারো না, বিকজ দে আর টেরারিস্ট। স্বাগতম সবাইকে বিচ্ছ ডিরেকশনে। আজকে আমরা আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখব একটি মুভি ট্রেলার। অনেকদিন পর সঞ্জয় দত্তের একটি মুভি আসতে যাচ্ছে, আর 2020 সালে করোনার কারণে অনেক মুভি রিলিজ হয়নি কিংবা দেরিতে রিলিজ হচ্ছে। তো সঞ্জয় দত্তের যে মুভিটি আসছে সেটা হচ্ছে তোরবাজ, আর মুভিটি ডিরেক্ট করছে গিরিশ মালিক। আর মুভিতে আছে সঞ্জয় দত্ত এবং হচ্ছে নার্গিস ফাকরি, আর মুভিটি রিলিজ হবে নেটফ্লিক্সে 11 ডিসেম্বর 2020। তো চলুন সবাই আমরা এখন তোরবাজের ট্রেলারটি দেখে আসি। मैं यहां आपके रिफ्यूजी कैंप में बच्चों के लिए क्रिकेट ट्रेनिंग कैंप खोलना चाहता हूं। क्रिकेट ट्रेनिंग कैंप? हाल ही में मगरिबी फौज ने एक और जोरदार हमला हमारे खिलाफ किया। अब इनका मरकज इनके ठिकानों पे इनका कब्र बनेगा। वी विल अचीव दिस बाय मेकिंग आवर चिल्ड्रन सुसाइड बॉम्बर्स। हम मरता नहीं, हम शहीद होता है। यही खोया था मैंने आर्यन और मीरा को। तुम्हारी जितनी तबाही तो नहीं देखी मैंने, लेकिन अपनों को खोने का गम मैं समझ सकता। देखो वहाँ आके खेलो, तुम सबसे आगे निकलोगे। ठीक है। ये ऑक्सीजन मास्क ये देख। ये जो रिफ्यूजी कैंप के बच्चे हैं, ने जिस्म के ऊपर बम बांध कर खुद के साथ न जाने कितने मासूमों की जान ले लेगा। एक शर्त तो लगेगी ही लगेगी, मेरी टीम आपके टीम के साथ खेलेगी। रेफ्यूजी कैंप में रहने वाले बच्चे टेररिस्ट नहीं होते, बल्कि वो टेररिज्म का पहला शिकार होते। मुझे एक अच्छी टीम चाहिए बस। गद्दार और मगरिबी लोग काबुल में बेखौफ बैठा है, अब हम उनको वही घुस के मारेगा। हमें क्रिकेट से कोई तकलीफ नहीं, मगर ये बच्चा, ये हमारा सिपाही है, इनको बड़े काम के लिए तैयार किया है। अरे उनके हाथों में बल्ले पकड़ा कर देखें। इन बच्चों को जरूरत उम्मीद की, भरोसे की। तुम 5 वक्त की नमाज पढ़ते हो अपने मकसद के लिए, और मैं 5 वक्त की नमाज पढ़ता हूँ इन बच्चों के लिए। এখানে যে বিষয়টা আমরা দেখলাম মুভির ট্রেলারে, সেটা হচ্ছে যে সঞ্জয় দত্ত রিফিউজি ক্যাম্পে গিয়েছে যে বাচ্চাদেরকে ক্রিকেট খেলা শেখানোর জন্য। সে এখানে ক্রিকেট খেলার রিফ্রেশমেন্ট এর একটা ট্রেনিং আর কি, যেটা ট্রেনিং সেন্টার খুলতে যাচ্ছে, যে বাচ্চারা ওখানে ক্রিকেট খেলা শিখবে। সেই জন্য তারা অন্য কোনো কাজের জন্য ব্যস্ত না থাকে, পড়াশোনার পাশাপাশি তারা যাতে ক্রিকেট খেলতে পারে। কিন্তু অন্যদিকে যেটা দেখা গেল যে তাদেরকে আসলে অন্য কাজে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু মানে অন্য আরেকটা গ্রুপ কিংবা যেটা হচ্ছে টেররিস্ট, তারা আসলে চাচ্ছে না যে এই বাচ্চারা খেলাধুলা বা পড়াশোনাতে ভালো কোনো কিছু করুক। আর আমার মনে হয়েছে যে সেখানে কিন্তু দেখাচ্ছিল যে সে তার একটা জায়গায় গেছে, সেখানে তার ফ্যামিলিকে হারিয়েছে, সেই প্লেস মানে ওই পুরো মানে পুড়ে গেছে সেরকম বাসস্থান দেখা যাচ্ছে। মানে হচ্ছে যে হোপ কিন্তু একটা এনজিও আছে, আমার যতদূর ধারণা একটা ইন্টারন্যাশনাল এনজিও আছে। তো তাদের সঙ্গে মিলে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং বাচ্চাদের যে মানসিক উন্নয়নের যে কাজটা তারা করে থাকে, তো সেটারই মনে হয় একটা প্রজেক্ট হিসাবে দেখাচ্ছিল যে এটা কাজ করেছে। তো ওখানে কিন্তু লাইনটা কিন্তু খুব সুন্দর ছিল, ইংলিশে একটা ওয়ার্ড ছিল যে দ্য ওয়ার্ল্ড উইল নট রেস্ট বাই অনলি সেইং পিস। তো এই কথাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, যে এটা হোপের আসলে একটা, হ্যাঁ হোপের একটা ডায়লগ। তো সেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে এখানে বাচ্চাদেরকে খুবই মিস ইউজ করা হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাচ্চাদেরকে এমনভাবে মানে ওদেরকে বোঝানো হচ্ছে, ট্রেন করা হচ্ছে যে তারা বডিতে করে বম নিয়ে যেতে ভয় পাচ্ছে না। হ্যাঁ, এবং সাথে কিন্তু সে তো মারা যাচ্ছে, সাথে কিন্তু সে আরও অনেকগুলা নিরীহ মানুষকেও সে মেরে ফেলছে। তো সেটা কিন্তু খুবই একটা বাজে কাজ হচ্ছে, যে
হ্যাঁ, এই জন্যই আসলে সঞ্জয় দত্ত এখানে আসছে বাচ্চাদেরকে এইসব কাজ থেকে দূরে রাখার জন্য। হ্যাঁ, এবং ট্রেন আপ করে তারা যাতে ভালো একটা সুস্থ সুন্দর জীবন করতে পারে। এবং সঞ্জয় দত্তের এখানে একটা কথা কিন্তু মানে ডায়লগ ছিল যে রেফিউজি ক্যাম্পে কোনো বাচ্চা কিন্তু টেরোরিস্ট হয়ে জন্ম নেয় না, তাদেরকে টেরোরিস্ট করা হয়, মানে তাদেরকে ইউটিলাইজ করা হয় ওভাবে। তো সেক্ষেত্রে মানে সবসময় বাচ্চাদেরকে কিন্তু বাবা মাও আমাদের দেশেও যেটা হয় যে বাবা মা কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হয়। এখানে আসলে রিফিউজি ক্যাম্প ক্যাম্পটাই হচ্ছে রিফিউজি ক্যাম্প, তো এখানে আসলে এক্সট্রা কেয়ার নেওয়ার মতো অবস্থা না, অবস্থাও থাকে না। হ্যাঁ, এই জন্যই আসলে এখানে এনজিওরা কাজ করছে যেন বাচ্চারা মিস ইউজ না হয়। তো এই এখানে আসলে মুভি ট্রেলারটা দেখে যা বুঝলাম রিফিউজি ক্যাম্পে বাচ্চারা কীভাবে ইউজ হচ্ছে এবং এই ইউজ থেকে বাঁচানোর জন্য এনজিওরা কীভাবে কাজ করছে এবং একই সঙ্গে টেরোরিস্টরা কীভাবে বাচ্চাদেরকে মানে মিস ইউজ করছে, ইউটিলাইজ না অ্যাকচুয়ালি মিস ইউজ করছে, সেই বিষয়টাকে আসলে মুভি ট্রেলারে তুলে নিয়েছে। কিন্তু বলছে যে ডায়লগের শেষের দিকে জেনে একটা জিনিস বলা হয়েছে যে আমার ক্রিকেটের সঙ্গে কোনো প্রবলেম নাই কিন্তু ওরা আমার জন্য একটা সৈনিক। তো মানে এটা তো টেরোরিস্ট বলেছে। হ্যাঁ, টেরোরিস্ট বলছে, তো সেক্ষেত্রে মানে একটা টেরোরিস্ট কিন্তু তাকে সবসময় সৈনিক হিসেবে ইউজ করছে। হ্যাঁ, এটা আসলে ওদের একটা মানে ভাবতেই কিন্তু গা শিউরে ওঠে, কারণ একটা ছোট বাচ্চা তাকে আমরা আসলে মানে এই চিন্তা করলে যে আমরা এই বড় যারা যারা মস্তিষ্কে ভালো কোনো কিছু থাকা উচিত, আসলে টেরোরিস্টদের মস্তিষ্ক নিয়ে তো ভালো কিছু চিন্তা করতে পারো না, বিকজ দে আর টেরোরিস্ট। তো যাই হোক, ওভারঅল মুভিটা আসলে কাবুলের বাস্তবতা নিয়েই তৈরি হয়েছে। তো ওখানকার রিফিউজি ক্যাম্পে বাচ্চাদের সঙ্গে কী ধরনের ঘটনা ঘটছে এবং তাদেরকে কীভাবে মিস ইউজ করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে রিকভার করার জন্য এনজিওগুলো কীভাবে কাজ করছে সেটাই আমরা দেখতে পারবো মুভির মধ্যে। তো মুভিটি দেখার জন্য অপেক্ষায় রইলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে কমেন্টস করবেন, আর কী কী ধরনের ভিডিও আমাদের সঙ্গে বসে দেখতে চান আপনারা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।